হ্যালো বন্ধুরা, আমি অন্তরার। আপনারা দেখছেন অন্তরা ডেস্টিনেশন। আমি চলে এসেছি নন্দনকানন জুতে। নন্দনকানন জুতে এন্ট্রি করব। আপনারা আমার সঙ্গে ভিডিওটি দেখে থাকুন এবং পুরো নন্দনকানন জুটা ঘুরুন। আমরা সাফারি ট্যুরও করব। এখন নন্দনকানন জুতের ভেতরে যাচ্ছি। চলুন দেখি কি কি নিয়ম আছে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তাই আসুন, নন্দনকানন জুয়ে যাওয়া যাক। মাস্ক পরে নিলাম, ভেতরে মাস্ক পরে এলাও আছে। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মানা হচ্ছে নন্দনকানন জুয়ের মধ্যে। ব্যাটারি গাড়িতে উঠবো, আবার ঘুরবো, এইভাবেই আমাদেরকে ঘোরাবে। তাই আসুন নন্দনকানন জুটা আমরা ব্যাটারি গাড়ি করে ঘুরবো, তারপরে আমরা সাফারিতে যাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, সবকিছু আপনাদের দেখাবো। তাই ভিডিওটি পুরোপুরি দেখে থাকুন। এই ব্যাটারি গাড়ি করে আমাদেরকে নন্দনকানন জুটা ঘোরানো হবে, এইভাবে ঘুরবো। তারপর আমরা সাফারি বাসে করে ঘুরবো। দেখতে পাচ্ছেন বেরিয়ে গেল ব্যাটারি গাড়ি। এক একটা অ্যানিমাল স্টপেজে নামবে, সেখানে অ্যানিমালগুলোকে দেখাবে, আবার গাড়িতে উঠবে, আবার ঘুরবে। এইভাবে ঘুরে ঘুরে পুরো নন্দনকানন জুয়ের ভেতরটা ঘোরা হবে। বন্ধুরা, আমার সঙ্গে নন্দনকানন জুতে আপনারা ঘুরতে থাকুন। কিরকম লাগছে অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন যদি আপনারা আমার চ্যানেলে এসে থাকেন প্রথম, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন নন্দনকানন জু আপনাদের ঘুরে দেখাই। हम लोग 3 नंबर में गाड़ी पकड़ेंगे। ये गाड़ी चला जाएगा जो है वो है नील का ही। ये এটা কিং কোবরা আছে, ইতনা বড়া হ্যায়। এটা হলো ডাসেল ভাইপার, প্রচন্ড বিষাক্ত সাপ এটা। সব গিরগিটি আমেরিকার গিরগিটি, বিশাল বড়, স্থির হয়ে বসে আছে দেখুন। এরপরে নেক্সট স্টপে যে আমরা অ্যানিমাল দেখতে যাব। বাচ্চা নাকি ওটা? চা পাও আপনার চাটা।
বন্ধুরা, এবার আমরা জঙ্গল সাফারিতে যাব। জঙ্গল সাফারি চার ভাগে দেখানো হবে, লায়ন, ডিয়ার, টাইগার আর স্লোথ বিয়ার। চারটি ভাগে আমাদের জঙ্গল সাফারি হবে। আগে একটাতে লায়ন দেখানো হবে, ভিতরে আমরা একটা গেটে টাইগার আর একটা হচ্ছে বিয়ার আর ডিয়ার দেখানো হবে। ওইখানে বাস দাঁড়িয়ে আছে, আমরা বাসে উঠবো জঙ্গল সাফারির জন্য। আসুন আপনারা আমার সঙ্গে, চলুন জঙ্গল সাফারি করতে। তারা বেরোচ্ছে কি বেরোচ্ছে না, খুবই রোদ্দুর গরম, জানি না কত কতগুলো অ্যানিমেল আপনাদের দেখাতে পারবো, তবুও দেখি চেষ্টা করবো। আমি দেখতে পেলে আপনারাও দেখতে পাবেন। তাহলে আসুন আমার সঙ্গে জঙ্গল সাফারি বাসে আমরা উঠি। বাইটে খতম। হ্যাঁ, টাইগার খাতা। আচ্ছা, টাইগার খাতা যায়েঙ্গে। ডিয়ার ডিয়ার আর তিন সাইড বাকি। গাড়ি ঘুমা গে। কিতনা লাইন চাল লাইন খতম হো গিয়া। আরে আর দো জায়গা লাইন কিতনা থে? লাইন তিন দো। আচ্ছা, আমলোগ দো দেখি, দো দেখে। আচ্ছা, দো দো দেখা হে না। ইস সে জঙ্গল কা রাজা,
शरीर नहीं का शिकार करने के गया, ये बैठक खाता है वो जाए शिकार करके लागे देंगे। बढ़िया, हम लोगों में होना चाहिए। ये राजा है ना, जंगल का राजा है, ये किसी को मारेगा नहीं। हाँ, दूसरे से मरवाएगा। हाँ। अभी कहाँ जा रहे हैं हम लोग? ये बीआर तो सामने देखो, वो सामने सामने देखो, सामने सामने देखो, निकल जाएंगे कौन दरवाजा। देखो गेट के सामने, गेट के अंदर हो বন্ধুরা জঙ্গল সাফারি শেষ, নেমে পড়েছি আমরা বাস থেকে। আজকের মতো নন্দনকাননের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের এই সাফারি ট্যুর করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার সঙ্গে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য ভিডিওগুলো করি, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। আমি আবার চলে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো নন্দনকানন জুড়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।